সুপ্রত্যাশিত যে আলফা শান্তি আলোচনা আর যে শান্তি চুক্তি, সেই চুক্তি অহা কাইলেই নতুন দিল্লিত 5টা বজাত গৃহমন্ত্রী উপস্থিতিত ইয়াত শান্তি চুক্তি সম্পাদন হব বলে পেপারে কাগজে আমি পাবলৈ সক্ষম হয়েছো। আর এই ক্ষেত্রত নিখিল বড়ো ছাত্র সন্থার তরফের পৰা সেইটোৱে আমি প্রতিক্রিয়া দিব বিচাৰিছো যে শান্তির স্বার্থত আলফায় যে এটা শান্তি চুক্তি করবলে গৈছে বা ভারত সরকার অসম সরকার আর আলফার মাজত এটা দ্বিপাক্ষিক যে শান্তি চুক্তি হবলে গৈ আছে সেটা আমি আদরণি জানাইছো শান্তির স্বার্থত। আর সমান্তরালভাবে আমার এটাই মানে স্পষ্ট মত যে এই শান্তি চুক্তি করবলে যাওঁতে অসমত বসবাস করা অসমৰ খিলঞ্জীয়া ভূমিপুত্র অসমৰ জনগোষ্ঠীয় আর জনজাতি লোকসকলের সুরক্ষিত ভবিষ্যৎ তাত সন্নিবিষ্ট হব লাগিব। আর কোনো কারণত যাহাতে অসমৰ খিলঞ্জীয়া জনজাতি বা বর্তমানের যিখিনি শেডিউল ট্রাইব আছে তেওঁলোকৰ ক্ষয়ক্ষতি নোহোৱাকে কোনো ক্ষয়ক্ষতি যাহাতে আঘাত নিদিয়াকে যাহাতে এই শান্তি চুক্তি দফাবিলাক যাতে লিপিবদ্ধ হয় আর ইয়াত অসমখনক অধিক উন্নত বা অধিক মানে আগুয়াই নিয়ার কারণে যাতে ইয়াত দফাবিলাক সন্নিবিষ্ট থাকে আমি এটাই বিচারিছো। আমার স্পষ্ট মত বর্তমানত থকা জনজাতি সকলের কোনো ক্ষয়ক্ষতি নোহোৱাকে কোনো আঘাত নিদিয়াকে শান্তি চুক্তি সম্পাদন হোক আমি তাকে বিচারিছো। আর শান্তি ঘুরি আহিলে অসমখন আজির যে সময় ইয়াতকে আর অধিক আগুয়াই যাব পারিম বলে আমি দৃঢ় বিশ্বাসী। আর বর্তমান বিদেশত থকা পরেশ বড়ুয়া ডাঙরিয়া আলফা স্বাধীনর যে সেনাধ্যক্ষ তেখেতর প্রতি আমার এটাই আহ্বান যে যিখিনি দাবি বা যিখিনি তেওঁলোকৰ উদ্দেশ্য যিখিনি লক্ষ্য আছে সেই দাবি বা অধিকারের কথা আলাপ আলোচনার মাজেদি এটা মীমাংসাত আনি পেলাই শান্তির স্বার্থত অসমৰ মানে অধিকারের স্বার্থত যাতে তেওঁলোকে আগবাড়ি আহে তার কারণে আমি পরেশ বড়ুয়া ডাঙরিয়াক হিংসা বর্জন করে পেলাই আর অসম আরক্ষী আর আলফা স্বাধীনের মাজত যে একটা সংঘাত আর এই সংঘাত লৈ পেলায় বর্তমান পরিবেশত যে এটা মানে এনকাউন্টারের একটা প্রক্রিয়া যে চলি আছে সেটা আমি কোনো কারণের সমর্থন নকরো। সাধারণ নিরীহ লোকক এনকাউন্টার করা আমার কোনো কারণত নিখিল বড়ো ছাত্র সন্থায় আমি সমর্থন নকরো। আর এনকাউন্টারের যে পন্থা সেটা এড়াই চলি এইটা বাদ দি পেলায় যাতে শান্তির রাস্তায় আলাপ আলোচনার মাজেরে বা আলোচনার মাধ্যমে শান্তি এটা প্রক্রিয়া ঘুরাই আনব লাগে তাকে আমি আহ্বান জানাইছো, অসম সরকারকো আহ্বান জানাইছো, অসম আরক্ষীকো আহ্বান জানাইছো আর আলফা স্বাধীনকো আমি শান্তির স্বার্থত সকলো দিক ইয়াত আলোচনার মাজেদি চলাই নিব কারণে আমি দাবি জানাইছো। ধন্যবাদ।